নমস্কার, মজার ব্লগের নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি সুপ্রভাত, রয়েছে আপনাদের সকলের সাথে। আজকের পর্বে কিন্তু ঘুরতে যাওয়ার কোনো ভিডিও থাকছে না, কিন্তু যারা ব্লগ করছেন বা যারা কন্টেন্ট ক্রিয়েশন লাইনে রয়েছেন তাদের সকলের জন্য কিন্তু একটা ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আজকে কিন্তু একটা প্রোডাক্ট রিভিউ করবো, এর মধ্যে কিন্তু রয়েছে একটা ওয়্যারলেস মাইক্রোফোন। চলুন ঝপাঝপ প্রোডাক্টটাকে আনবক্সিং করি এবং তারপর কিন্তু একবারে জেনুইন রিভিউ দেবো, যেহেতু আমার টেক রিলেটেড চ্যানেল নয়, কোনো এখানে মিথ্যা টিথ্যা বলার কোনো প্রশ্ন নেই। ভালো হলে ভালো বলবো, খারাপ হলে খারাপ বলবো। মেন যেটা দেখবো, নয়েজ ক্যান্সেলেশনটা কতটা সুন্দর দিয়েছে। এখন কিন্তু আমি কারেন্টলি শ্যুট করছি বয়াতে এবং তারপরে কিন্তু এটাকে চেঞ্জ করবো, শিফট করবো নতুন যেটা এসেছে। চলুন আগে আনবক্সিং করি, কি কোম্পানি নিয়েছে এবং কত রেঞ্জের ভিতর আসবো অনেকে অনেক জিজ্ঞাসা করেছিলেন। সকলের কিন্তু অ্যান্সার এবং উইথ ইনফরমেশান সবকিছু দেবো আজকের পুরো পর্ব জুড়ে। দেখতে থাকুন, ইন্টারেস্টিং হতে চলেছে। কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েশনে নতুন আসছেন বা মিড রেঞ্জের মধ্যে যারা কিন্তু ওয়্যারলেস খুঁজছেন তাদের সকলের জন্য কিন্তু বেস্ট ভিডিও হতে চলেছে, এটুকু গ্যারান্টি দিচ্ছি। অনেক দিনের ইচ্ছে ছিল একটা ওয়্যারলেস মাইক্রোফোনের সেট কেনার, ফাইনালি আজকে কিন্তু হাতে পেলাম অর্ডারটা। অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম গ্রেনাডোর P12, মোটামুটি মিড রেঞ্জের একটা ওয়্যারলেস মাইক্রোফোন, সেটা কিন্তু আজকে পেয়েছি। কাঁচি নিয়ে একবারে রেডি, ঝটপট আনবক্সিং করছি আপনাদের সকলের জন্য। যতক্ষণ না পার্সেল খুলে দেখছি যে সেম প্রোডাক্ট আছে কিনা, বুকটা একটু তো দুরুদুরুত হয়। জাস্ট কাঁচি দিয়ে কিন্তু কাটছি এবং ভেতরের এই জাস্ট ওপেন করলাম এবং দেখে মনে হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত যে সেম ঠিকঠাকই প্রোডাক্টই এসে, কোনো রকম কোনো প্রবলেম নেই। চলুন প্রোডাক্টটা আপনাদেরকে দেখাই। আমরা কিন্তু নিয়েছি ওয়্যারলেসের গ্রিনারো, একবারে মিড রেঞ্জের মধ্যে কিন্তু আমার মনে হয়েছে অন্যতম সেরা। অনেক কিছু ফিচার চেক করে দেখেছি ইউটিউবে, যেহেতু আমিও কন্টেন্ট ক্রিয়েশন লাইনে রয়েছি। আজকে কিন্তু নিজের টেস্ট করে আপনাদেরকে জেনুইন রিভিউ দেবো। প্রোডাক্ট তো ঠিকঠাক এসেছে, ভেতরের মাল মশলা ঠিকঠাক আছে কিনা সেটাও দেখে নেওয়াটা অত্যন্ত জরুরি। জাস্ট ম্যাগনেটিক স্ট্রাইপ ছিল, সেটা ওপেন করলাম। এখানে একটা কিউআর কোড রয়েছে, কোনো অ্যাপটা ডাউনলোড করা কোনো চব্য নেই। এক বছরের ওয়ারেন্টি কার্ড রয়েছে, একটা গ্রিনারোর ব্র্যান্ডিং করা একটা ব্যাগ রয়েছে। মেন জিনিস চার্জিং কেস, এর ভেতরে কিন্তু ট্রান্সমিটার রিসিভার একসাথে চার্জ হবে। এবং এতক্ষণ যার জন্য ওয়েট করছিলাম, এটাই হচ্ছে কিন্তু সেই আসল অস্ত্র গ্রিনারোর, কিন্তু সেই P12। এর ভেতরেই কিন্তু রয়েছে আমাদের দুটো ট্রান্সমিটার এবং একটা রিসিভার। তো আপনাদের সকলকে কিন্তু জানাবো ডিটেলড ইনফরমেশান। জাস্ট ওপেন করলাম গ্রিনারো, এখন কিন্তু 99%-এর কাছাকাছি চার্জ রয়েছে। এবং এটা কিন্তু আমাদের ট্রান্সমিটার 1, এটা কিন্তু হচ্ছে আমাদের রিসিভার এবং দারুণ সুন্দর করে কিন্তু ক্লিপ রয়েছে সব কিছু। এবং আমাদের আরেকটা ট্রান্সমিটার, আমাদের দুটো ট্রান্সমিটার একটা রিসিভার বের করা কমপ্লিট। আপাতত বক্সকে সাইডে রাখছি, তারপরে বাকি কথা বলছি। এরপরই বক্সের ভিতর ছিল ইউজার ম্যানুয়াল, এটা কিন্তু আপনারা পড়বেন তাহলে কিন্তু অনেক ক্লিয়ার হয়ে যাবে সব কনসেপ্টগুলো। এরপর আরেকটা কিন্তু রেকট্যাঙ্গেল বক্স আমরা ওপেন করছি, এর ভিতরে কিন্তু সমস্ত তার কর্ড এগুলো সব কিছু রয়েছে। প্রথমে বেরোচ্ছে কিন্তু হেডফোন, এবং এরকম কিন্তু দুটো হেডফোন আমরা পাবো ইন ইয়ার মনিটরিং করার জন্য, একটা রিসিভার একটা ট্রান্সমিটারের সাথে। এরপরে কিন্তু ক্যামেরার সাথে বা গোপ্রোর সাথে কানেক্টিং জ্যাকস, এরকম দুটো জ্যাক রয়েছে কিন্তু। তারপরে কিন্তু টাইপ সি যে কেবিল, যেগুলো মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন, সেটা কিন্তু দেওয়া হয়েছে। এবং সুন্দর করে কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর, রিসিভার ট্রান্সমিটার সাথে মোবাইলে কিন্তু আপনারা দিতে পারবেন। এছাড়া আরও দুটো, এটা কিন্তু আইফোনের সাথে কানেক্ট হবে, লাইটিং চার্জার রয়েছে এবং একসাথে চার্জ করার জন্য দুটো কেবিল, আর রয়েছে দুটো উইন্ডশিল্ড। জাস্ট এই হচ্ছে কিন্তু আমার হাতে চলে এসেছে গ্রিনারো রিসিভার, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি রিসিভার। এবং নিচে কিন্তু চার্জিংয়ের যে পয়েন্ট রয়েছে এবং এখানে কিন্তু রয়েছে পাওয়ার বাটন। এছাড়াও রয়েছে কিন্তু একবারে সুন্দর কিন্তু ক্লিপ একবারে অ্যাটাচ করার জন্য। আর এর পাশে রয়েছে কিন্তু যেটা হেডফোন, যেটা মনিটরিং করতে পারবেন আপনারা কানে, দুটো হেডফোনও দেওয়া হয়েছে সুন্দর করে দেখলাম। এবং এখানে কিন্তু আপনারা যারা চার্জ অ্যাডিশনাল দিতে পারবেন, যদি কোনো কারণে কেস খারাপ হয়ে যায় আপনারা কিন্তু এটা দিতে পারবেন। ট্রান্সমিটারটা যদি একটু দেখিয়ে রাখি আপনাদেরকে, এই হচ্ছে ট্রান্সমিটার, এদিকে কিন্তু রয়েছে পাওয়ার সুইচ, তারপরে রয়েছে কিন্তু এখানে নয়েজ ক্যান্সেলেশন, তারপরে রয়েছে কিন্তু ইকো বা রিভার্বের অপশন। এবং জাস্ট অপোজিট সাইডে কিন্তু রয়েছে, এখানে কিন্তু আপনারা ইনএয়ার মনিটরিং করতে পারবেন। এবং এখানে কিন্তু জাস্ট আপনারা যদি নর্মাল সি টাইপ দিয়ে চার্জ দিতে চান দিতে পারবেন। এবং পেছনে রয়েছে কিন্তু ক্লিপ। ট্রান্সমিটারের সাথে এখন রিসিভারকে কানেক্ট করবো। জাস্ট ট্রান্সমিটারের কিন্তু যে পাওয়ার বাটন রয়েছে সেটা কিন্তু 3 সেকেন্ড হোল্ড করে রাখবো, তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন কিন্তু এখানে লাইট জ্বলছে এবং ব্লিঙ্ক করছে। এবং কানেক্ট হয়ে গেলে কিন্তু এটা কিন্তু লাইট স্টে হয়ে যাবে। তো আপনাদেরকে দেখাই, এখন কিন্তু স্টে হয়ে গেছে, অর্থাৎ এখানে কিন্তু আমরা কানেকশন পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি। এরপরে কিন্তু এই রিসিভার আমরা লাগাবো ক্যামেরার সঙ্গে ভুয়াকে সরিয়ে, এবং এই ট্রান্সমিটারে কিন্তু কথা বলে দেখাবো যে নয়েজ ক্যান্সেলেশন কত সুন্দর হয়। নর্মালি শোনাবো ZEV-1 কেমন হয়, বোয়াতেও শোনাবো, এবং তার সাথে এটাতেও শোনাবো যে গ্রিনারো P12 কতটা সুন্দর নয়েজ ক্যান্সেলেশন দিতে পারছে। চলুন এবারে কিন্তু মেন পোর্শনে ঢুকছি, টেস্টিং পার্টে। এখন আপনারা যে সাউন্ডটা শুনছেন, পাখার আওয়াজ শুনতে পারছেন মেবি, এখন কিন্তু সোনি ZV-E10 আমরা কিন্তু শ্যুট করছি এবং উইথাউট কোনো রকম কোনো এক্সট্রা গ্যাজেট আমরা ইউজ করিনি নয়েজ ক্যান্সেলেশনের জন্য। এরপরে কিন্তু আমরা জাস্ট অ্যাড করবো এই P12-এর রিসিভার আমাদের ক্যামেরার সঙ্গে, এবং আপনাদেরকে দেখাবো কিন্তু নয়েজ ক্যান্সেলেশন কতটা সুন্দর হচ্ছে। জাস্ট নর্মাল আমরা কিন্তু এখন অ্যাড করছি P12, রিসিভারের সাথে কিন্তু ট্রান্সমিটার কানেক্ট করেছি এবং এখানে কিন্তু উইন্ডশিল্ড আমরা লাগিয়ে নিয়েছি। এখন যেটা আপনারা অডিও পাচ্ছেন সেটা কিন্তু P12-এর জাস্ট নর্মাল ভার্সানে, কোনো রকম নয়েজ ক্যান্সেলেশন মোড কিন্তু এখন অন করিনি। আপনারা নয়েজ শুনে বুঝতেই পারছেন যে আগে নর্মাল ZV-10-এর সাউন্ড ভালো ছিল না, P12-এর এখনকার ভালো রয়েছে। এখন কিন্তু ধামাকাদার নয়েজ ক্যান্সেলেশন মোড বাকি রয়েছে। জাস্ট আমি 5 সেকেন্ড চুপচাপ থাকছি, আপনারা শুনে নিন যে কতটা নয়েজ গেইন করছে এখন P12।
তো ইটস ওভার। এবং এরপরে কিন্তু আমরা সেই আলটিমেট যেটার জন্য কিন্তু এই গ্রিন আরো কেনে অনেকে, সেই নয়েজ ক্যান্সেলেশন মোড কিন্তু আমরা জাস্ট অন করলাম। নমস্কার, মজার ব্লগের নতুন পর্ব আপনাদের সবাইকে জানাই স্বাগত, আমি সুপ্রভাত রয়েছে আপনাদের সকলের সাথে। পার্থক্যটা হয়তো আপনারা বুঝতে পারলেন, নয়েজ ক্যান্সেলেশন অন হয়েছে না অন হয়নি আপনারা নিজেরা কমেন্টে জানাবেন, কতটা সুন্দর লাগলো, এক্সপিরিয়েন্স কেমন অবশ্যই জানাবেন। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু সেই একই স্পিডে পাখা চলছে ঘরে, এবং আমার সাউন্ড কতটা ক্লিয়ারলি আপনাদের কাছে আসছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এখন কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মোড অন রয়েছে গ্রিন আরোর, এবং জাস্ট আমি আরেকবার কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মোড অফ করে আপনাদেরকে জাস্ট বেসিক ডিফারেন্সটা একবার বোঝাচ্ছি। তার আগে 5 সেকেন্ড চুপচাপ থাকছি, নয়েজ ক্যান্সেলেশন মোডে পাখার আওয়াজ আসছে কিনা একটু শুনে নিন। এবার কিন্তু অফ করছি নয়েজ ক্যান্সেলেশন মোড, শুনুন ডিফারেন্সটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখানে কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ফিচার্স দেওয়া রয়েছে, যেটা হচ্ছে ইকো মোড অর্থাৎ বা রিভার মোড, যারা গান টান গান তাদের জন্য কিন্তু খুব ভালো হতে চলেছে এটা। জাস্ট আমি মোডটা অন করছি এবং আপনারা বুঝতেই পারবেন যে একবারে ফাঁকা ঘরে যেভাবে আওয়াজ হয় ইকো হয় সেটা কিন্তু এখানে হবে। জাস্ট আমি মোডটা কিন্তু অন করছি, আপনারা ডিফারেন্সটা দেখুন। নমস্কার, মজার ভ্লগের নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত, আমি সুপ্রভাত রয়েছি আপনাদের সকলের সাথে। এটা হচ্ছে কিন্তু ইকো মোড, জাস্ট আপনারা কিন্তু নিজেরাই ডিফারেন্স বুঝবেন, তারপরে কিন্তু আপনাদের পছন্দ হলে অবশ্যই কিনবেন। আমি কিন্তু একবারে জেনুইন রিভিউ দিচ্ছি, আমি অ্যাজ এ ক্রিয়েটার রিভিউ দিচ্ছি, কোনো রকম টেকনিশিয়ান বা টেক এক্সপার্ট হিসেবে দিচ্ছি না। এখানে কিন্তু আরও সুন্দর ফিচার্স দিয়েছে, যেটা কিন্তু আপনারা ইন ইয়ার মনিটারিং করতে পারবেন। তার জন্য কিন্তু দুটো মাইক্রোফোন অলরেডি আপনাদেরকে দেখিয়েছি আনবক্সিংয়ের সময়, সেটা কিন্তু দেওয়া হয়েছে। এছাড়াও আরেকটা যেটা ইন্টারেস্টিং ফিচার্স, আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ডে গান ডাইরেক্ট কিন্তু রিসিভারকে ব্লুটুথের সাথে মোবাইলে কানেক্ট করে কিন্তু আপনারা চালাতে পারবেন। সেটা আপনাদেরকে একটু শুনিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। জাস্ট আমি কিন্তু এখন ব্লুটুথে একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক চালিয়ে দিয়েছি, যেটা কপিরাইট ফ্রি অবভিয়াসলি, এবং তার সাথে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভার দিচ্ছি, আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন। একই সাথে আমি সাউন্ড বাড়ালে কিন্তু সাউন্ড বাড়বে এবং কমালে কিন্তু সাউন্ড কমবে। গান চলছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে, গানটা শুনুন আপনারা চুপচাপ, আমি 5 সেকেন্ড চুপচাপ থাকছি। গান শোনা যাচ্ছে তো, একেবারে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডে ইজিলি গান ইউজ করতে পারবেন, অনেক সুন্দর সুন্দর ফিচার্স রয়েছে, আপনারা কিন্তু ট্রাই করতেই পারেন। একটু ভালো ব্লগিং করতে গেলে সাউন্ডটা কিন্তু খুব ম্যাটার করে, বোয়া কিন্তু নিঃসন্দেহে ভালো, সেটারও সাউন্ড আপনাদেরকে প্রথমেই শুনিয়েছি। এবং গ্রিন আরো ওয়্যারলেস যেহেতু, আপনারা কিন্তু একটু দূর থেকেও ঘুরে ঘুরে ভিডিও কিন্তু করতে পারবেন ইজিলি। সেই জন্যই কিন্তু অনেকে জিজ্ঞাসা করেন দাদা ওয়্যারলেস নিলে কি নেবো, আমি নিজে কিন্তু এই প্রথম কিনেছি এবং আপনাদেরকে কিনেই কিন্তু জেনুইন ফিডব্যাক দিচ্ছি। 1 সপ্তাহের কাছাকাছি ঘাটাঘাটি করে আপনাদের কিন্তু ডিটেল রিভিউ দেওয়ার চেষ্টা করলাম অ্যাজ এ ক্রিয়েটার, এবং কোথাও কোনো ভেজাল নেই, একটু বিশ্বাস করুন আপনারা কিনতেই পারেন নিঃসন্দেহে। অনেক গ্যাজেটস দিয়েছে, অনেক কিছু দিয়েছে, আইফোনের সাথেও কানেকশন নিতে পারবে ইজিলি, যে কোনো অ্যান্ড্রয়েডের সাথে কিন্তু ওটিজি মোড অন করলে কিন্তু আপনারা ইজিলি কানেকশন নিয়ে নিতে পারবে। তো বিন্দাস কিনতে পারেন, মোটামুটি 5,000 টাকা যাদের বাজেট রয়েছে আপনারা কিন্তু ইনভেস্ট করতেই পারেন। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কমেন্টে জানাবেন। এখনও কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মোড অন রয়েছে, আলাদা লেভেলের কিন্তু একটা এক্সপিরিয়েন্স পেলাম, দারুণ সুন্দর হতে চলেছে কিন্তু নতুন নতুন ভিডিওগুলো, আপনারা যারা ভালোবাসা দিচ্ছেন সকলকে অনেক 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 ধন্যবাদ। নতুন নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, সকলে পাশে থাকুন।